আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আপনাদেরকে জানাবো মৃত্যু 40 দিন পূর্বে মানুষ যে তিনটি স্বপ্ন দেখে থাকে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনটি স্বপ্ন মানুষ কিন্তু দেখে থাকে মৃত্যু 40 দিন পূর্বে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো এখান থেকে বিভিন্ন রকম শিক্ষা নিয়ে থাকে, আর যারা জ্ঞানী নয় তারা কীভাবে তারা শিক্ষা নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যু রয়েছেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং মৃত্যু একটা সময় আসবে, তো মৃত্যু আসলে আমাদের কি ভয়ের কিছু আছে? না। কী করতে হবে? মৃত্যুর সামানা আমাদেরকে জোগাড় করতে হবে, একটু ভালো কাজ করতে হবে, একটু ভালো পথে চলতে হবে। আমাদেরকে একটু নামাজ রোজা মানুষের হক আদায় করা, ভালো আচরণ করা, সার্বিক বিষয়গুলো লোভ লালসা কাম ক্রোধ যত কিছু আছে সবগুলোকে বিসর্জন দিয়ে একজন মাটির মানুষ হয়ে দুনিয়াতে আল্লাহর কাছে নিজেকে নত করে দিয়ে দুনিয়াতে চলা, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। যারা মানুষকে ঠকিয়ে, যারা মানুষকে ঠকায়, যারা মানুষের সাথে খারাপ কিছু করে, তারা তো মৃত্যুকে ভয় পায়, কিন্তু মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোহফাতুল মুমিনিনা মউত, মুমিনদের তোহফা হচ্ছে মউত, মৃত্যু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নিই যে স্বপ্নে তিনটা স্বপ্ন কিন্তু মৃত্যুর আগে মানুষ বেশি বেশি দেখে। এক নম্বর হচ্ছে, আপনি স্বপ্নে দেখার পরে আপনি দেখলেন আপনার মা, আপনার মৃত মা বা মৃত বাবা আপনাকে এসে বলছে, আসো আমার সাথে আসো, একটু হাতটা টেনে টেনে আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছে, হাতটা টেনে টেনে আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছে, অথবা আপনাকে ডাকছে, আপনার বুঝি সময় শেষ হয়ে গেছে, আল্লাহর জন্য কিছু কাজ করে যান, আপনার সময় শেষ হয়ে গেছে, চিন্তার কিছু নেই, একদম চিন্তা করবেন না, আল্লাহর কাছে শুধু এইটুকু চান, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে তোমার কাছে হেফাজত চাই। যদি এইটুকু করতে পারেন আর কী চান বলুন তো? আর কী চান? পৃথিবীতে থেকে কী লাভ? আপনি আল্লাহর কাছে একটু চাবেন, আল্লাহ তোমাকে জান্নাত দান করো, এটাই তো আপনার সর্বোচ্চ সফলতা। আর দুনিয়াতে আপনার পরিজন সন্তান তাদেরকেও একটু ভালো রেখে যাওয়ার চেষ্টা তো আগেই করেছেন, একটু সুন্দর মতো তাদেরকে আদব কায়দা শিখিয়েছেন, ধর্মের পথে চলেছেন, এর ভিতরে হয়তো আল্লাহ পাক তাদেরকে চালাবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। দুই নাম্বার যে বিষয়টা, এটা হলো আপনি যদি স্বপ্নে দেখেন আপনাকে এক দেশ থেকে আরেক দেশে আপনি চলে গিয়েছেন, অজানা কোনো দেশে আপনি চলে গিয়েছেন, আকাশের অনেক উপরে চলে গেছেন, ফিরলেন না, এমনটা যদি দেখেন যে জাহাজে করে আপনি এক দেশ থেকে আরেক দেশে একেবারেই চলে গেছেন, তাহলে আপনি মনে করতে হবে আপনার বুঝে সময় এসেছে। আবার এমনটা নয় যে জাহাজে করে চলে গিয়েছেন, জাহাজে করে কোথাও যাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনি বিদেশ সফর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মৃত্যু নয়। আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে একেবারের জন্য চলে যাচ্ছেন মনে হচ্ছে, যে এমনটা যদি মনে হয় তাহলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এরপরে তিন নম্বর যে স্বপ্নটা, এটা হলো আপনি যদি দেখেন আপনার হাতে একটা পাখি আছে, পাখিরা ছটপট করে হঠাৎ করে আকাশে উড়াল দিয়ে চলে গেলো, বা আপনার সামনে থেকে পাখিটা ছটপট ছটপট করতে করতে আকাশের দিকে উড়াল দিয়ে চলে গেছে, এমন সময় মনে করবেন মৃত্যু বুঝি আপনার খুব কাছাকাছি, খুব কাছাকাছি আপনার মৃত্যু। আপনি আল্লাহর জন্য তৈরি হয়ে যান, মৃত্যুর জন্য তৈরি হয়ে যান, কোনো ভয় নেই, মৃত্যুর জন্য তৈরি হয়ে যান, মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। আপনি কী মৃত্যুর জন্য নিয়ে যাবেন এটা আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে, আপনি মৃত্যুর জন্য কী প্রস্তুত করে রেখেছেন।
কোনো ভয় নেই। আমি আবারও বলছি, কোনো ভয় নেই। আমি তো মনে করি, আল্লাহ যদি আমাকে আমাকে যদি আল্লাহ জান্নাত দান করেন, আমাকে যদি জান্নাত দান করেন, তাহলে আমাকে নিয়ে যদি নিয়ে যায় তাতে আমি সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, আল্লাহ যদি আমাকে পৃথিবী থেকে নিয়ে যায় তাতেই সন্তুষ্ট। সাহাবার তো এই দোয়াটাই সবসময় করতেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে তো আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত। তারা তো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, নিজের জীবনকে পড়ুয়া করতেন না জান্নাতের আশায়। সুতরাং আপনি কেন ভয় পাবেন? মনে রাখবেন, মৃত্যুর 40 দিন আগে যখন এই স্বপ্নগুলো আপনি দেখতে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ক্ষমা চান মানুষের কাছে, বিপদ আপদ থেকে হেফাজত রাখুন, দান সৎকার করুন, ভালো কাজ করে যান। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।